ओम शांति 23/6/2022 प्रातः मूलि ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे एखाने रे कोटी कोटी टाका तुम्हादेर कोनो काजे आसबे ना लाख करोड़ टाका अरब गुलो कोनो काजे आसबे ना सब माटीते मिशे जाबे ताई तुम्हरा एखन सचखंडेर जोन्नो सत्यिकारेर कामाई करो। प्रश्न कौन ए एक्टा कथार कारणे तुम्हरा ब्राह्मणरा देवतादेर थेकेओ उचु तो कौन ब्यापारे कौन कारणे तुम्हरा ब्राह्मणरा देवतादेर थेकेओ उचु मान्य हो। उत्तर आम्रा ब्राह्मणरा एखन सबार रूहानी सेवा करी आत्मिक सेवा आम्रा सब आत्मादेर मिलन परमात्मा बाबार साथे कराई तो एई पब्लिक सेवा देवतारा करे ना সেখানে তো অর্থাৎ সত্যযুগে রাজা রানী তথা প্রজা যারা এখানের পুরুষার্থ করেছে তারা প্রলব্ধ পায় সেবা নেহি করতে তো দেবতারা তো সেই সময় রুহানি সেবা করে না তাই তোমরা সেবাধারী ব্রাহ্মণরা দেবতাদের থেকে উঁচু তাহলে রুহানি সেবা এই সময় আমরা করছি ব্রাহ্মণ হয়ে তাই আমরা দেবতাদের থেকে উঁচু। ওম শান্তি। তো বাবা বলছে এটা কাদের সভা লেগেছে জীব আত্মা আর পরমাত্মার জিনকো শরীর হে উনকো কাহা জাতা হে জীব আত্মা যাদের শরীর আছে তাদের কি বলা হয় জীব আত্মা তারা হলো মানুষ আর যার শরীর নেই সে হলো পরমাত্মা তো জীব আত্মা আর পরমাত্মা আলাগ রাহে বহুকাল আমরা কতকাল আলাদা ছিলাম 5000 বছর তো এখন আমাদের মিলন হচ্ছে তাই এই মিলনকে বলে মঙ্গল মিলন। বাচ্চারা জানে পরম পিতা পরমাত্মাকে জীবাত্মা বলে না কারণ তার তো শরীর নেই সে তো ব্রহ্মার শরীর লোন নেয় তাই না লোনের নেয় না তো বাবা বলছে সে তনের আধার নেয় ব্রহ্মার তনের আধার নেয় বা লোন নেয় নিজে এসে বলে বাচ্চা আমাকেও এই প্রকৃতির আধার নিতে হয় আমি তো গর্ভে আসি না আমি ব্রহ্মার মধ্যে প্রবেশ করে তোমাদের বোঝাই তোমাদের জীবাত্মাদের তো নিজে নিজের শরীর আছে আমার তো নিজের শরীর নেই তো এটা একদমই অন্যরকম স্বভাব পৃথক স্বভাব নিয়ারি স্বভাব তাই না আত্মার পরমাত্মার মিলন হয় এইরকম না যে এখানে গুরু শিষ্য বসে আছে গুরু চেলা বা শিষ্য বসে আছে এরকম না এটা তো স্কুল এরকম না যে এখানে গুরুর পরে তার গদি আমি পাব না এখানে বাবা বলছে এখানে সিংহাসনের ব্যাপার নেই গদ্দি কি বাত নেই বাচ্চাদের নিশ্চয় আছে যে আমাদের কে পড়াচ্ছে নিশ্চয় ছাড়া তো কেউ এখানে আসতে পারবে না তো আমরা যে মধুবনে যাই বাবার কাছে তো নিশ্চয় না হলে এমনি এমনি যায় মানুষ তো জীব আত্মাদের বর্ণ হলো ব্রাহ্মণ বর্ণ কারণ ব্রহ্মা দ্বারা পরম পিতা পরমাত্মা ব্রাহ্মণ রচনা করছে তোমরা জানো আমরা ব্রাহ্মণরাই হলাম সব থেকে সর্বোত্তম দেবতাদের থেকে উত্তম দেবতারা কোনো পাবলিক সেবা করে না হ্যাঁ বাবা বলছে দেবতারা পাবলিক সেবা করে না সেখানে তো যেরকম রাজা রানী সেরকম প্রজা যারা নিজের নিজের পুরুষার্থ এখন করেছে সেই অনুসারে সত্যযুগে প্রলব্ধ ভোগ করে সেবা ওখানে কেউ করে না ব্রাহ্মণরা সেবা করে বাচ্চারা জানে আমরা বৃহদের বাবার থেকে হুবহু 5000 বছর আগের মতো রাজযোগ শিখছি তোমরা বাচ্চা হলে এখানে চেল চাটি কি বাত নেই এখানে গুরু শিষ্যের ব্যাপার নেই বাবা ঘড়ি ঘড়ি বাচ্চাদের বাচ্চা বাচ্চা বলে বোঝায় তাই না বাবা আমাদের কি বলে বাচ্চা বাচ্চা মিঠে বাচ্চে তো আমরা এখন আত্ম অভিমানী হই আত্মা অবিনাশী আর শরীর বিনাশী শরীরকে কাপড় বলে তো আত্মার এই শরীররূপী কাপড় দ্বারা কী করছে ড্রেস পরে অভিনয় করছে তো বাবা বলছে এই কাপড়টা এখন মুতপালিতি মানে একদম নোংরা হয়ে গেছে কারণ আত্মা আসুরি মতে বিকারে যায় তো পতিত হয়ে যায় তো পাবন আর পতিত অক্ষর আমরা জানি তো বাবা বলছে পতিত কখন হয় যখন বিকারে যায় বাবা বলে এখন বেশি পতিত হয়েও না এখন সবাই রাবণের জেলে ফেঁসে আছে কারণ এটা হলো রাবণ রাজ্য তো বাবা তোমাদের রাবণ রাজ্য থেকে লিবারেট অর্থাৎ মুক্ত করে রামরাজ্যে নিয়ে যাচ্ছে গডফাদার হলো লিবারেটার
বলেও সবাইকে দুঃখ থেকে ছাড়িয়ে বাপেস শান্তিধামে আমি নিয়ে যাব। সেখানে গিয়ে আবার নতুন করে আমরা বাচ্চারা এইখানে পাঠ রিপিট করব। প্রথমে প্রথমে পাঠ রিপিট করবে দেবতারা, তারাই তো প্রথমে ছিল। এখন বাবা ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করছে, কলিযুগের বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তো বাবা বলছে সবাই তো অন্ধকারে আছে এখনো, বাবা বলছে যতই পদমপতি আর করোড়পতি হোক, হ্যাঁ এখন তো সবাই পদমপতি করোড়পতি হয়ে গেছে। বাবা বলছে রাবণ কা বড়া পাম্প হে, রাবণের অনেক বড় পাম্প, ইসমে হি ললচায় মান হো গায়ে হে, মানুষ এখন ধন কামানোর পেছনে পড়ে আছে। হ্যাঁ বাবা বলছে, বাবা বোঝায় এগুলো সব ঝুটি কামাই, সব মিথ্যা কামাই, যেগুলো সব মাটিতে মিশে যাবে। উনকো হাসিল কুচ বি নেহি হোনা হে, যারা পদমপতি করোড়পতি ওই ঝুটা কামায়ের পিছনে পড়ে আছে তারা কিছুই পাবে না। তোমরা তো ভবিষ্যতে 21 জন্মের জন্য বাবার থেকে বর্ষা নিতে এসেছো, এটা হলো সচখণ্ডের জন্য সত্যিকারের কামাই, সবাইকে ফেরত যেতে হবে, সবার বানপ্রস্থ অবস্থা। বাবা বলে সবার সদ্গতিদাতা সদ্গুরু আমি, সাধুদেরও পতিদের সবাইকে আমি উদ্ধার করি। হ্যাঁ সাধু সন্ত সবার উদ্ধার করতে বাবা আসে। ছোট বাচ্চাদেরও শেখানো হয় যে শিব বাবাকে স্মরণ করো, বাকি আর সব চিত্র উড়িয়ে দাও। বাবা বলছে আর কোনো চিত্রের দরকার নেই, এক শিব বাবা। বাবা বলছে এক শিব বাবা দুসরা না কই, তোমরা জানো আমরা বাবার থেকে আবার বেহদের সুখের বর্ষা নিতে এসেছি, হদের বাবার থেকে হদের বর্ষা তো জন্ম জন্মান্তর নিয়েছি। রাবণের আসুরি মতে পতিত সবাই হয়ে গেছে, মানুষ এই কথাগুলোকে বোঝে না। রাবণকে জ্বালায় তো, রাবণকে যে জ্বালায় তাহলে রাবণ তো জ্বলে শেষ হওয়া উচিত, মানুষকে জ্বালায় তো তার নাম রূপ সব শেষ হয়ে যায়, সব জ্বলে যায়, জ্বলে পুড়ে যায়। তো রাবণের নাম রূপ তো শেষই হয় না, প্রত্যেক বছরই জ্বালাতে থাকে। তার মানে কি, রাবণ বলে কে আছে? রাবণ হচ্ছে আমাদের মধ্যেরই পাঁচ বিকার, যেটা সবসময় জ্বলছে, যেটা বন্ধ হচ্ছে না, যেটা নিচ্ছে না। তো বাবা বলে এই পাঁচ বিকার রূপী রাবণ তোমাদের 63 জন্মের শত্রু, ভারতের দুশ্মন মানে আমাদেরই দুশ্মন। যখন বাম মার্গে আমরা চলে আসি তখনই রাবণের জেলে পড়ে যাই, বরাবর আধা কল্প ধরে রাবণ রাজ্যই থাকে, আধা কল্প মানে দাপর কলি। রাবণে রাবণ জলতাহি নেহি মরতাহি নেহি, রাবণ জলেও না মরেও না, কারণ 63 জন্ম ধরে তো আমাদের মধ্যে বিকার রাবণ রূপী যে বিকার সেটা জ্বলছে। এখন তোমরা জানো রাবণের রাজ্যে আমরা খুব দুঃখী হয়ে গেছি, সুখ আর দুঃখের এটাই খেলা, গাওয়াও হয় মায়ার কাছে হারলে হার আর মায়ার কাছে জিতলে জিত। এখন মায়াকে জিতে আমরা আবার রামরাজ্য নিচ্ছি, রামরাজ্যে বাবা বলছে রাম সীতার রাজ্য তো ত্রেতায়, তা রামরাজ্য মানে কি, শিব বাবার স্থাপন করা রাজ্য সত্যযুগ, আর রাম সীতার রাজ্য তো ত্রেতাই হবে, সত্যযুগে হবে লক্ষ্মীনারায়ণের রাজ্য, সেখানে তো হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তাকে ঈশ্বরীয় রাজ্য বলে, যেটা বাবা স্থাপন করছে এখন। বাবাকে কখনো সর্বব্যাপী আমরা বলতে পারি না, ব্রাদারহুড তো মানে ভাই ভাইয়ের সম্বন্ধ, অর্থাৎ বাবা একজন আমরা সব তার সন্তান, ব্রাদারহুড, বাবা এক আমরা আপোষে ভাই ভাই, বাবা বসে আত্মাদের পড়ায়। বাবার আদেশ হলো আমাকে ইয়াদ করো, আমি এসেছি ভক্তির ফল দিতে, কাকে, যারা শুরু থেকে অন্ত অবধি ভক্তি করেছে। প্রথমে প্রথমে তোমরা এক শিব বাবার ভক্তি করতে, সোমনাথের মন্দির কত সুন্দর, বিচার করা উচিত যে আমরা কত সাহুকার ধনবান ছিলাম, এখন গরিব করির তুল্য হয়ে গেছি। এখন তোমাদের 84 জন্মের স্মৃতি এসেছে, এখন তোমরা জানো আমরা কি থেকে কি হয়ে গেছি, এখন তোমাদের স্মৃতি এসেছে, তাই না? তো বাবা বলছে স্মৃতি লব্ধা এই অক্ষরটা এখনকার জন্য, যে আমাদের সব স্মৃতি ফিরে এসেছে, তো তার মানে এটা না, এটা বোঝানো উচিত, এটা বোঝানো এই সেরকম বোঝানো উচিত না যে ভগবান এসে সংস্কৃতে গীতা শুনিয়েছে, না সংস্কৃতে যদি গীতা শোনাতো তাহলে তো আমরা কিছুই বুঝতাম না, আমরা বাচ্চারা। তাই বাবা বলছে হিন্দি ভাষাই হলো মুখ্য, তাই বাবা হিন্দিতেই মুরলি শোনায়। তো বাবা বলছে যেটা এই ব্রহ্মার ভাষা
সেই ভাষাতেই শিব বাবা বোঝায়, কল্পে কল্পে এই ভাষাতেই বাবা বোঝাতে থাকে। তোমরা জানো আমরা বাপদাদার সামনে বসে আছি, এটা হলো ঘর, মাম্মা বাবা ভাই বোন সবাই আমরা, তো ব্যাস আর তো এখানে কোনো সম্বন্ধ নেই, ভাই বোন আর মাম্মা বাবা। ভাই বোনের সম্বন্ধ তখন হয় যখন প্রজাপিতা ব্রহ্মার আমরা বাচ্চা হই, না হলে আত্মার সম্বন্ধে তো আমরা শুধু ভাই ভাই, আত্মা আত্মা ভাই ভাই, বাবার থেকে আমরা বর্ষা পাচ্ছি। আত্মা জানে আমাদের বাবা এসেছে, তোমরা ব্রহ্মাণ্ডের মালিক ছিলে, বাবাও ব্রহ্মাণ্ডের মালিক, তাই না? যেরকম আত্মা নিরাকার সেরকম পরমাত্মাও নিরাকার, নামই পরমপিতা পরমাত্মা, অর্থাৎ সে পরেতে পরে রেহনে বালি আত্মা, অনেক ওপরে থাকে। পরমাত্মার অর্থ হলো পরমাত্মা, পিতার থেকে তো বর্ষাই পায়, এখানে কোনো সাধু সন্ত মহাত্মা ব্যাপার নেই, এখানে সবাই আমরা বাচ্চা, বাবার থেকে বেহদের বর্ষা নিচ্ছি, আর কেউ বর্ষা দিতে পারে না। বাবা হলো সত্যযুগ স্থাপন কর্নেওয়ালা, বাবা সদৈব সুখই দেয়, এরকম না যে সুখ দুঃখ বাবাই দেয়, এইরকম ল নেই। বাবা নিজে বলে যে আমি তোমাদের বাচ্চাদের পুরুষার্থ করাই, 21 জন্মের জন্য দেবতা হও। তাহলে সুখদাতা হলো না বাবা, দুঃখর্তা আর সুখকর্তা, দুঃখর্তা মানে দুঃখ হরণ করে সুখ দেয়। এখন তোমরা জানো দুঃখ কে দেয়, কে দেয় দুঃখ? রাবণ। একে বলা হয় বিকারী দুনিয়া, স্ত্রী পুরুষ দুজনেই বিকারী হয়ে যায়, সত্যযুগে দুজনেই নির্বিকারী থাকে। লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল না, সেখানে খুব নিয়ম অনুসারে রাজ্য চলতো, সিস্টেমেটিক, প্রকৃতি তোমাদের অর্ডারে চলতো, ওখানে কোনো প্রকৃতির উপদ্রব ছিল না। তোমরা বাচ্চারা বাচ্চনের স্থাপনাকে সাক্ষাৎকার কে হে, তাহলে প্রথমে বাবা সাক্ষাৎকার করাতো না স্থাপনার, বিনাশ বাবা বলছে বিনাশবি হোনা হে জরুর, হোলিকা মে সাং বানাতে হে না, তো বাবা বলছে বিনাশ তো অবশ্যই হবে। জিজ্ঞেস করে ইনকে পেট সে ক্যা নিকলেগা, তো কাহা মুসল, তো এর পেট থেকে কী বেরোবে, কি বলে হোলিকা যে এর পেট থেকে মুসল, তো রাইট বাত তো তুম জানতে হো, মুসল মানে কি মিসাইল, হ্যাঁ সবাই বানাচ্ছে না, তো সায়েন্সের কত তেজ, বুদ্ধি কা কাম হে না, সায়েন্সে তো বুদ্ধির কাজ, তো সায়েন্সের কত ঘমণ্ড অহংকার, কত জিনিস এরোপ্লেন আদি বানায় সুখের কারণে, আবার এইগুলোর দ্বারাই বিনাশ হবে। তো বাবা বলছে লাস্টে নিজের কুলেরই তারা বিনাশ করবে মিসাইল দিয়ে, তোমরা তো হলে গুপ্ত, তোমরা কারোর সাথে লড়াই করো না, কাউকে দুঃখও দাও না। বাবা বলে মনসা বাচা কর্মণা, কাউকে দুঃখ দিও না। বাবা কখনো কাউকে দুঃখ দেয়? বাবা তো সুখধামের মালিক বানায়, তোমরাও এরকম সবাইকে সুখ দাও। বাবা বোঝায় কেউ যে কিছুই বলুক, কেউ হয়তো তোমাকে কিছু বললো, কিন্তু তুমি শান্ত হর্ষিত মুখ থেকো, তোমাকে যে যাই কিছুই বলুক, কিন্তু তোমার শান্ত আর হর্ষিত মুখ থাকা উচিত, যোগে থেকে হাসতে থাকো, মানে মুস্কুরাতে থাকো, এরকম না অট্টহাসি, তোমাদের যোগ বলে সেও শান্ত হয়ে যাবে। তোমাকে যদি কেউ কিছু বলেও তুমি যদি শান্ত থাকো, তাহলে তোমার যোগ বলের দ্বারা সেও শান্ত হয়ে যাবে। তো বাবা বলছে বিশেষ করে টিচারদের চলন তো খুব ভালো হওয়া উচিত, কারো প্রতি যেন ঘৃণা না থাকে। বাবা বলে আমি কি কাউকে ঘৃণা করি, আমার কি কারো প্রতি ঘৃণা আছে, আমি তো জানি যে সবাই পতিত, কিন্তু এটাই তো ড্রামা, তাই না, ড্রামায় আছে যে সবাই পতিত হবে, জানি যে এর চলনই এরকম, এর খানপান খুব খারাপ, জো আতা বো খাতে রাইতে, যা পায় তাই খায়, লাইফ সবকো প্যারি লাগতি হে, লাইফ হমকো ভি বহুত প্যারি লাগতি হে, জানতে হে ইসে হমকো বাবা সে বর্ষা পানা হে, যোগ মে রহনে সে তো লাইফ সবার নিজস্ব নিজস্ব, প্রত্যেকের নিজের লাইফ ভালো লাগে, তো আমাদেরও আমাদের লাইফ ভালো লাগে, আমরা জানি যে আমরা বাবার থেকে বর্ষা পাবো, যোগে থাকলেই তোমাদের আয়ু বাড়বে, বিকর্ম কম হবে, যত বাবার সাথে যোগযুক্ত থাকবো বিকর্ম কম হবে, ভবিষ্যতে 21 জন্মের জন্য আয়ু দীর্ঘ আয়ু হবে, পুরুষার্থ এখনকারই যার প্রালব্ধ আমরা পাই, এখন পুরুষার্থ করলে আমরা প্রালব্ধ পাবো, যোগ বলের দ্বারাই আমরা হেলদি হব, জ্ঞানের দ্বারা ওয়েলদি হব, হেলথ ওয়েলথ যদি থাকে তাহলে তো সুখই সুখ, শুধু যদি ওয়েলথ থাকে অর্থাৎ ধন সম্পত্তি থাকে কিন্তু শরীর ভালো না, তাহলে সুখ বলা যায় না,
এইরকম অনেক রাজা, বড় বড় সাহুকার আছে, কিন্তু মানে অনেক রাজা বা অনেক ধনবান, কিন্তু হয়তো লাংড়ে, বিমার, হয়তো খুব অসুস্থ বা চলতে পারে না, তো তাকে বলা হয় যে তখন এরকম বিকর্ম করেছে যে যার ফল পাচ্ছে। তো বাবা তোমাদের শোনায় তো অনেক, এরকম না যে বাবার থেকে শুনে বাইরে গেলে ব্যাস জ্ঞানটা ওইটুকুই থেকে গেল, না। বাবা বলছে এরকম তো হওয়া উচিত না, ধারণা করতে হবে, আর কুছ ইয়াদ না পারে। বাবা বলছে আর যদি কিছু ইয়াদও না থাকে, আচ্ছা শিব বাবাকে ইয়াদ করো, হয়তো জ্ঞানের পয়েন্ট অত মনে নেই, আচ্ছা শিব বাবাকে ইয়াদ করো। আন্দর বাড়ি গুপ্ত মহিমা করনি হে, মনে মনে বাবার মহিমা করতে থাকো। বাবা এই মন চিত্তে ভী মেহিতা কি আপ আকার পড়ায়েঙ্গে, বাবাকে বলো বাবা আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি এসে আমাকে পড়াবে। এই কথাগুলো কোনো শাস্ত্রেও নেই যে নিরাকার পরমপিতা পরমাত্মা এসে পড়ায়। বাবা আমি এখন তোমাকে জেনে গেছি, এইভাবে বাবার সাথে কথা বলো। তো বাবার বদলে কৃষ্ণের নাম দেওয়ার জন্য গীতা খণ্ডিত হয়ে গেছে, কৃষ্ণের তো চরিত্র হতে পারে না, গীতাই হলো এই সঙ্গমের শাস্ত্র, আর মানুষ সেই গীতাকে দাপরে দেখিয়ে দিয়েছে। তো বাবা বলে বাচ্চাই আর সব কথাকে ছেড়ে পড়ার উপর ধ্যান দাও, বাবার ইয়াদ যদি না থাকে, পড়ার যদি তুমি মন না দাও, তাহলে সেই সব টাইম ওয়েস্ট হয়ে যায়, তোমাদের টাইম মোস্ট ভ্যালুয়েবল, এই জন্য এটাকে ওয়েস্ট করো না, নষ্ট করো না, শরীর নির্বাহ ভালো করো, বাকি ফালতু খেয়ালাতে টাইম নষ্ট করো না। শরীর নির্বাহের জন্য যেটুকু কর্ম করতে হচ্ছে করো, তো বাকি ফালতু এদিক ওদিক করে টাইম নষ্ট করো না, তোমাদের সেকেন্ড সেকেন্ড এক একটা সেকেন্ড বাবা বলছে হীরের মতো ভ্যালুয়েবল। বাবা বলে মন মনা ভাব, ব্যাস বাবা বলছে বহি টাইম ফায়দে বালা হে, যতটু টাইম আমরা বাবার ইয়াদ করি সেই টাইমটাই লাভ, আর বাকি সমস্ত টাইম আমাদের ওয়েস্ট হয়ে যায়। বাবা বলছে চার্ট রাখো যে আমি কতটা সময় ওয়েস্ট নষ্ট করি, অক্ষরই এক মন মনা ভব, আধা কল্প জীবন মুক্তি ছিল আর আধা কল্প জীবন বন্ধে চলে এসেছি, শতপ্রধান শত রজ তমতে এসেছি, আবার আমরা জীবন মুক্ত হচ্ছি, আর বানাচ্ছে কে বাবা, সবার জীবন মুক্তি সবাই পায়, মানে এই যে এই দুঃখ থেকে মুক্তি সবাই পায়, নিজে নিজে ধর্ম অনুসারে প্রথমে প্রথমে সবাই সুখ দেখে তারপরে দুঃখ, পরমধাম থেকে প্রথম যখন আত্মারা আসে যে যখনই নামে তখন প্রথমে সুখই দেখে তারপরে ধীরে ধীরে দুঃখ, নতুন আত্মারা যারা প্রথমে আসে তারা সুখ ভোগে। তো বাবা বলছে কারো যদি মহিমা হয় কেউ কি নেই সোল হোনে কে কারণ তাকাত রাইতি, যখন কারো মহিমা হয় তার মানে কি সে নতুন আত্মা, পরমধাম থেকে ডাইরেক্ট নেমেছে, তার জন্য তার পাওয়ার আছে। তোমাদের ভেতরে খুশির বাজা, বাবা যে খুশির বাজনা বাজা উচিত যে আমি বাপদাদার সামনে বসে আছি, এখন নতুন রচনা হচ্ছে, তোমাদের এই সময়ের মহিমা সত্যযুগের থেকেও অনেক বড়। জগদম্বা দেবীরা সব সঙ্গমেই ছিল, জগদম্বা আরও সব দেবীরা সব সঙ্গমেরই কথা, ব্রাহ্মণ ছিল তারা, তোমরা জানো এখন আমরা ব্রাহ্মণ আবার আমরা দেবতা পূজনীয় কীরকমভাবে হব, আমরা পূজনীয় লায়ক বানেঙ্গে, কি হব পূজনযোগ্য হব, আবার আমাদের ইয়াদগারে কি হবে মন্দির তৈরি হবে, তো মন্দিরগুলোতে যে আছে সেগুলো কাদের, আমাদেরই ইয়াদগারে, তোমরা চৈতন্য দেবী দেবতা হচ্ছ, আর মন্দিরে তো জড় দেবী দেবতা, তাদেরকে জিজ্ঞেস করো এই দেবী দেবতা কিভাবে হয়েছে, আগর কই বাত করে তো সমঝাও কি হাম সো ব্রাহ্মণ থে ফির সো হাম দেবতা বনতে হে, তো মানুষকে বোঝাও আমরাই ব্রাহ্মণ ছিলাম আমরাই দেবতা হই, তোমরা চৈতন্যে আছো এখন, তোমরাই বলো যে এই নলেজ কত ফার্স্ট ক্লাস, তাই না, নলেজটা কত ফার্স্ট ক্লাস, বরাবর তোমরাই স্থাপনা করছো, তো বাবা আমাদের দ্বারাই তো স্থাপনা করাচ্ছে। বাচ্চারা বলে বাবা আমি লক্ষ্মীনারায়ণের কম্পদ নেহি লেঙ্গে, লক্ষ্মীনারায়ণের থেকে কম্পদ নেব না, আমি তো পুরো বর্ষা নেব, এটাই স্কুলটাই হলো এইরকম লক্ষ্মীনারায়ণ হওয়ার স্কুল, সবাই বলে আমরা এসেছি প্রাচীন রাজযোগ শিখতে, তো যোগের দ্বারাই তো আমরা দেবী দেবতা হব, এখন তো শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, আবার ব্রাহ্মণ থেকে কি হব দেবী দেবতা, মূল কথাই হলো ইয়াদের, ইয়াদেই মায়া বিঘ্ন সৃষ্টি করে, তাই না, ইয়াদ করতে গেলেই কত কথা মনে পড়ে, তো তোমরা অনেক চেষ্টা করো,
फिर भी बुद्धि कहाँ ना कहाँ चली जाएगी। कत चेष्टा करी ना जो मन के एकाग्र करार बाबार यादे, किन्तु बुद्धि आबार कौन दिके चले जाए। तो बाबा बोलछे एटातेई तो पुरो मेहनत, एटाई तो पुरुषार्थ। अच्छा मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति मात पिता बाप दादा को याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणा एक, बाबार समान सुखदाता होते हबे। मनसा बाचा कर्मना काउके दुख देवा जाबे ना। सदा शांत चित्त और हर्षित मुख थाकते हबे। दुई, फालतू खेयाले फालतू चिंता करे निजे टाइम वेस्ट करा जाबे ना। भेतरे भेतरे मने मने बाबार महिमा करते हबे। बरदान, श्रेष्ठ मत प्रमाण प्रत्येक कर्म कर्मयोगी हुए जे करे सेई कर्मबंधन मुक्त भव। तो बाबा बोलछे जे बाच्चा श्रेष्ठ मत प्रमाण प्रत्येक कर्म करे सेई बेहदे रूहानी नेशाय थाके। से कर्म करतेओ कर्मेर बंधने आसे ना, न्यारा और प्यारा थाके। कर्मयोगी हुए कर्म करले तार काछे दुःखेर प्रभाव आसते पारे ना। से सदा न्यारा और प्यारा थाके। जे बाबार यादे कर्म करे तार काछे कर्मेर कोनो प्रभावो आसे ना, दुःखेरो प्रभाव आसे ना, और कर्मेर फलेरो कथा से चिंता करे ना। कर्म करे ब्यास सेटाओ भूले जाए। तो से कोनो कर्मेर बंधने आसे ना, और कोनो कर्मेर बंधन ताके आकर्षणो करे ना। सदा मालिक हुए कर्म कराय ताई बंधनमुक्त स्थितिर अनुभव करे। एइरकम आत्मा स्वयं निजेओ खुशी थाके और अन्यकेओ खुशी दिते थाके। स्लोगान, अनुभवेर अथरिटी हाओ ताहले कखनो धोका खाबे ना। अनुभवेर अथरिटी माने एक्सपिरियेंस गेन करो। जतो आमादेर जीवने एक्सपिरियेंस हबे नाना रकमेर अभिज्ञता अनुभव, ततई आमरा आर धोका खाबो ना। बोले ना न्यारा बेलतला एकबारी जाए बा ठेके शेखे। अर्थात ठेके शेखे माने कि ठोके शेखे बा ठेके शेखे माने आमरा जतो एक्सपिरियेंस जीवने हबे जतो अनुभव हबे ततो अनुभवेर अथरिटी हये जाबो आर कखनो धोका खाबो ना। ओम शांति।